Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল অফ এম 94.8 এনেছে সেই সব বই প্রকাশের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalofm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের প্রথম পর্ব। আবুল খায়ের সজীব একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। খুব অল্প বয়স থেকেই লেখালেখি শুরু তার। সম্ভবত প্রাথমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই কলম হাতে নিয়েছেন তিনি, লিখে চলছেন অনবদ্যভাবে। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস। গীতিকার হিসেবেও পেয়েছেন সাফল্য, লিখেছেন নাটকও। কবিতা দিয়ে যাত্রা শুরু, এরপর গল্প আর উপন্যাস মিলে প্রকাশিত হয়েছে মোট 8টি বই। জীবন, জীবনবোধ আর ভালোবাসাময় লেখাগুলো ইতোমধ্যে পাঠকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। লেখার মাঝে তৈরি করতে চেয়েছেন নিজস্বতা, বারবার নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন নিজেই। বিজ্ঞানের ছাত্র হলেও বাংলাকে হৃদয় ধারণ করেছেন অকৃত্রিম মায়ায়। বাংলা গান, বাংলা সাহিত্য আর বাংলা কথা যেন তার শেকড় জুড়ে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এখন কর্মরত আছেন শীর্ষস্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। সজীব শুধু লেখালেখি করেই ক্ষান্ত নন, তিনি একজন ভালো পাঠকও। বর্তমান প্রজন্মের প্রতিভাবান লেখক জটিল কুটিলের সমাজে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য পাঠককে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যাচ্ছেন সাবলীল লেখনীর মাধ্যমে। তার ভালো আছি সিরিজ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে আর তারই সংকলন বের হচ্ছে এই বইমেলায়। রংপুরের ছেলে সজীব তার লেখনীর মাধ্যমে হতে চেয়েছেন সারা দেশের, সারা বিশ্বের, আর তাই বোধ হয় সফলতা ছাড়িয়ে তিনি হতে চান সার্থক। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য এবং মার্শিয়া রহমান। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে এবার উপভোগ করি জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের প্রথম পর্ব। মধ্যবিত্ত মানুষের মাসের প্রথম দিন অর্থাৎ মাইনে পাবার দিনটা বোধহয় বেশ স্পেশাল। এই দিন তাদের চোখে নেমে আসে স্বপ্ন, নানান রকম গান, হাজার কথার ফুলছুরি। গত 30টা দিনের নানান যন্ত্রণাকে এক মুহূর্তেই তুড়ি মেরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিয়ে মুখে থাকবে বিজয়ের হাসি। আমিষ নিরামিষের দ্বন্দ্ব ভুলে আজ পাতে উঠবে রেস্টুরেন্টের বিরিয়ানি। এরকম স্বপ্ন প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের কর্তাদের, আমারও। আজ মাইনে পেয়েছি আর তাই গলায় উঠেছে অঞ্জন দত্তের গানের সুর। ধর্মতলার মোড়ে মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অস্কাবারে। মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে,
লালচে আলোর কালচে হয়ে যাওয়া অস্কাবারে। আমরা যারা মধ্যবিত্ত, আমাদের কল্পনা শক্তি প্রবল, বাস্তবতার কাছে বরাবরই পরাজিত হয়ে আমরা কল্পনার কাছে আশ্রয় নিই, স্বপ্নের কাছে হাত পাতি, নিজের অক্ষমতাকে ছুঁড়ে মারি হালকা নেশার গ্লাসে। বাকি ত্রিশটা দিন কেমন করে কাটবে সেই হিসেব না করে 200 টাকার টিকেটে বসে যাই সিনেমা হলে। ফুটপাতের 2 টাকা দামের চায়ের দিকে বাঁকা চোখে তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে সটান ঢুকে পড়ি কোনো এক রেস্টুরেন্টে। এক মুহূর্তেই নিজেকে মনে হয় সেলিব্রিটি। আশপাশের অল্প বয়সকা মেয়েদের দিকে তাকিয়ে ঘরমাক্ত শার্টের কলারটা উঁচিয়ে সুরুত করে কফির মগে চুমুক দিয়ে জানান দেই, কফির সাথে সখ্যতা আমার হয় মাসে একবার। আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছুটা আছে, তবে সেটা অতি সামান্য। আজ মাইনে পেয়েছি, এখন সন্ধি 7টা, রাস্তার মোড়ে বাসের জন্য অপেক্ষা করছি। কখনোই মধুর নয়, কিন্তু আজ অপেক্ষাটা মনে হয় মিশ্র অনুভূতির সৃষ্টি করেছে। কিছুটা আকুলতা, কিছুটা স্বপ্ন। আকুলতা ঘরে ফেরার, স্বপ্ন আর 8টা 10টা মধ্যবিত্তের মতোই। হাতের শপিং ব্যাগটার দিকে চোখ পড়ল, একটা টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিনেছি আমার বালিকা বউয়ের জন্য। 1 বছরে আজ বোধহয় 2বার যে স্বপ্ন নিয়ে আমার কাছে এসেছিল তার কিছুই দিতে পারিনি ওকে। তার বদলে তাকে দিয়েছে সংসার নামক জটিল ও দুর্বোধ্য শব্দের দায়ভার। যার জামদানি পাবার কথা ছিল তার সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁতের শাড়িতেই, যার ক্যান্ডেল লাইট ডিনারে যাবার কথা ছিল তাকে খুশি থাকতে হচ্ছে আলু ভর্তা আর ডালের সাথে তেলে ভাজা শুকনো মরিচে, পাশের বাড়ির ভাবির মতো যার গাড়িতে শপিংয়ে যাবার কথা ছিল তাকে রাস্তার মোড়ে অনেক সময় ব্যয় করতে হয় একটা রিক্সা পাবার আশায়। স্রেফ ভালোবাসা সব কিছু মেনে নিয়েছে এই আমার মতো অকর্মণ্য মধ্যবিত্তকে ভালোবেসে। ভালোবাসাই মানুষকে অসহায় করতে পারে, আবার বসাতে পারে সিংহাসনে। আর সেই সিংহাসনটা যদি এমন হয়, তবে তার জন্য যে কোনো যুদ্ধেই অবতীর্ণ হওয়া যায় সীমাহীন আনন্দে। বাস চলে এসেছে, ঠেলাঠেলি করে কোনো রকমে বাসে উঠলাম, সিট ফাঁকা নেই, দাঁড়িয়ে আছি। আজ মনের মধ্যে একটা ঘোর কাজ করছে, আজ যেন মন আর মনে নেই। জ্যাম ভালো লাগছে, প্রচণ্ড ভিড়ময় বাস ভালো লাগছে, বাস ভাড়া নিয়ে কন্ডাক্টরের সাথে যাত্রীদের ঝগড়া ভালো লাগছে। এত সব ভালো লাগার মাঝে হঠাৎ চোখ পড়ল শাড়ির দিকে। পরম মমতায় শাড়িটাকে টেনে আনলাম বুকের কাছে, যেন বাসের ভিড় তাকে না ছোঁয়, যেন অশুভ নজর তাতে না পড়ে। প্রিয়জনকে কিছু দেবার আনন্দ অন্য সব কিছুকে ছাড়িয়ে যায়, হোক না সেটা খুব সামান্য। শাড়ির দিকে তাকাতেই বালিকা বউয়ের কথা মনে পড়ল। মনে হলো বাস থেকে নেমেই বাসার পাশে রাস্তার মোড়ে ফুলের দোকান থেকে 1 গুচ্ছ ফুল নেব আজ। অবনী আমার বালিকা বউ ফুল খুব পছন্দ করে, বাসার পাশের লাইব্রেরি থেকে পূর্ণেন্দুপত্রীর কবিতার বই নেব 1টা, অবনীর প্রিয় কবি পূর্ণেন্দুপত্রী। অবশ্য আমার কবিতা ওর ভালো লাগে, তবে মুখ ফুটে কখনো বলেনি, অতটুকু আমি বুঝি। একদিন রাতে আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে অফিসের কি যেন একটা ফাইল নিয়ে নাড়াচাড়া করছিলাম, অবনী এসে আমার কাঁধে হাত রেখেই অভিযোগের সুরে বলল, এখন আর আগের মতো ভালোবাসো না আমায়, তাই না? আমি অবাক হয়ে বলেছিলাম, কেন? এই যে কতদিন হলো কোনো কবিতা শোনাও না। সেদিন রাতে নতুন কবিতা লিখে শুনিয়ে শান্ত করেছিলাম ওকে, আর সেদিনই বুঝেছিলাম আমার কবিতা ওর কতখানি পছন্দ। আর মনেই হাসি চলে আসলো। দেখতে দেখতে সময় পার হলো, বাস এসে থামল বাসার কাছেই। বাসা থেকে নেমেই ফুলের দোকান থেকে ফুল আর লাইব্রেরি থেকে কবিতার বই নিয়ে বাসায় ফিরলাম। দরজা নক করছি,
খুলল না। আবার নক করলাম, না খুলল না। অন্যদিন তো একবার নক করতে দৌড়ে এসে দরজা খুলে দিত, কোনো সমস্যা নয় তো। আবার নক করলাম, এবার একটা ক্ষীণ কণ্ঠ ভেসে আসলো, আসছি। বুঝলাম বাথরুমে বোধ হয়। একটু পরেই দরজা খুলল, অবনী একটা গামছা দিয়ে ভেজা চুল মুছছে, বুঝতে বাকি রইল না মাত্রই গোসল করেছে। কালো শাড়ি, লাল পাড়ে, তাকে অসম্ভব সুন্দর লাগছে। আমার হাতে ফুলের গোছা তার চোখে পড়েনি। ভাঙা ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে একপাশে একটু কাত হয়ে ভেজা চুলগুলো গামছা দিয়ে আঁচড়াচ্ছে অবনী। ফুলের গোছা থেকে একটা গোলাপ নিয়ে আলতো পায়ে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম পেছন থেকে। অবনীর মৃদু অসম্মতি আমাকে জানিয়ে দিল এই ভালোবাসার হাহাকারটা তার বেশ প্রবল। আমি ওর ভেজা চুলগুলোকে খোঁপা বানিয়ে দিলাম, আর পৃথিবীর শ্রেষ্ঠ ফুলদানি এই খোঁপায় গুঁজে দিলাম একটা গোলাপ। ভেজা চুল আর গোলাপের গন্ধে আমি বিভোর। কানে কানে বললাম, কবিতা শুনবে? অপনির গলায় যেন ভালোবাসা আটকে আছে, শুধু মাথা নাড়িয়ে বলল, হুম। আমি বলতে শুরু করলাম, ভালো আছি, বিশ্বাস করো, ভালো আছি, খুব ভালো আছি। না হয় একটু অভাব আছে, তারপরও ডাল ভাত ভর্তা যা হোক খাচ্ছি তো। না হয় জামদানি হচ্ছে না, টাঙ্গাইলের তাঁতের শাড়ি হচ্ছে তো, দুটোর পরিবর্তে না হয় একটা হচ্ছে। না হয় আভিজাত্যের মোড়কে ঢাকা ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে না, কিন্তু আবেগ জড়ানো ফুটপাতের ফুচকা তো হচ্ছে। না হয় দামি গাড়িতে লং ড্রাইভ হচ্ছে না, কিন্তু ভাঙা জানালায় দাঁড়িয়ে যোছনা তো দেখা হচ্ছে। না হয় দামি হীরের লকেট তোমার গলায় ঝুলছে না, কিন্তু বেলি ফুলে তো তোমার খোঁপা নিত্যদিনই সাজে। ব্যস্তময় ঘরমুক্ত দিনে না হয় তেমন সময় তুমি পাও না বলে ভীষণ অভিমান হয়, কিন্তু রাত নামলেই তো আমাদের ভালোবাসায় সব অভিমান মিথ্যে হয়ে যায়। ভালো আছি, বিশ্বাস করো, খুব ভালো আছি। কবিতা শেষ করেই ওর হাতে শাড়ি, অবশিষ্ট ফুল আর কবিতার বই ধরিয়ে দিলাম। অভিযোগের সুরে অবনী বলল, এত সবের কি দরকার ছিল? দুহাতে অবনীর করতল ছুঁয়ে বললাম, ভালোবাসি, ভালোবাসি। অবনী আমার শার্টের কলারটা চেপে ধরে মুখ লুকালো বুকে। আমিও জড়িয়ে ধরলাম ওকে পরম মমতায়, যেন এই বুকেই অবনীর একমাত্র আশ্রয়, আর এই মুখই আমার সকল দুঃখের একমাত্র সান্ত্বনা। এভাবে কাটছে আমাদের দিন। কোম্পানিটা বন্ধ হয়ে গেল, চাকরিটাও নেই। হঠাৎ মাথায় আকাশ ভেঙে পড়ল। নিত্যদিন এখন একটাই কাজ, চাকরির সন্ধান করা। তেমনি একদিন শেষ করে বাসায় ফিরেছি একটু আগে। বাইরে ঝুম বৃষ্টি, ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আমি। বৃষ্টির ছাঁট গায়ে এসে লাগছে, ভেজা বাতাসে শরীর জুড়ে শিহরণ, সেসবে খেয়াল নেই আমার। আমি মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছি। বৃষ্টি মানুষ অকারণে দেখে না, বৃষ্টি দেখতে দেখতে মানুষ অনেক কিছু ভাবে, নিজের স্বপ্নের কথা ভাবে, স্বপ্ন পূরণের কতটুকু কাছে আছে তা ভাবে, প্রথম ক্লাস পালানোর কথা ভাবে, ক্লাসে প্রথম ফার্স্ট হবার কথা ভাবে, প্রথম ফেল করার কথা ভাবে, প্রথম কাকে কথা দিয়েছিল, কার কাছ থেকে কথা পেয়েছিল, প্রথম কাকে ভালো লেগেছিল, কাকে প্রথম ভালোবেসেছিল তা ভাবে। অবিবাহিতরা বৃষ্টি দেখতে দেখতে কখনো বা গুনগুন করে কিশোর কুমারের গান গায়, কেউ কেউ
মনের মাঝে কল্পিত সুন্দরীকে পাশে বসিয়ে সুনীলের কবিতা শোনায়। কেউ কেউ কিছুই বলতে পারে না, কিছুই ভাবতে পারে না, শুধু ফ্যালফেলি তাকিয়ে থাকে। চোখের ভাষায় যেন তারা গায় মান্নাদের গান। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে। বৃষ্টি দেখতে দেখতে আরো নানান কিছু ভাবে মানুষ, তবে আমি এসবের কিছুই ভাবছি না। আমি ভাবছি আমার বালিকা বউ অবনীর কথা। গত 3 দিন যাবত ভীষণ জ্বর, আমি পারিনি তাকে সেবার হাত বাড়িয়ে দিতে, পারিনি পাশে থাকতে, শোনাতে পারিনি কোনো নীরবতা ভাঙানোর গল্প। পরম মমতায় কপালে হাত বুলিয়ে দেখতে পারিনি জ্বরটা কতখানি এলো কিংবা গেল। তবু কোনো অভিযোগ নেই তার, দু চোখে নেই এতটুকু অতৃপ্তির ছায়া। আজ একটু আগে ভাগে বাসায় আসার জন্য ফোন করেছিল সন্ধ্যায়, আমি আসবো বলেছিলাম, আসতে পারিনি। ফিরতে ফিরতে রাত 11টা, অসুস্থ শরীর নিয়ে কোনো মতে দরজাটা খুলে দিয়েই বিছানায় নিজেকে এলিয়ে দিয়েছে অবনী। জ্বরটা কেমন হলো জিজ্ঞেস করার সাহসে কুলোয়নি। টেবিলে খাবার তৈরি ছিল কিন্তু খেতে ইচ্ছে করছিল না। আর তাছাড়া আমার বিরুদ্ধে হাজার অভিযোগ থাকলেও অবনীকে ছাড়া একদিনও আমি খেতে বসিনি। আজ অবনী বাসিনি তাই খিদেটাও মরে গেছে। প্রিয়জনের হাত হাতে থাকলে সব কিছুই মধুর হয়। চাকরিটা চলে গেছে 1 মাস হলো, সারাদিন এই পত্রিকা সেই ম্যাগাজিন এসব করেই দিন কাটে আমার। টুকটাক লেখালেখি দিয়েই চলছে এই টানাপোড়েনের দিন রাত। ছোট্ট একটা সাবলেট ভাড়া করেছি আর তাতেই চলছে আমাদের চড়ুই ভাতির সংসার। তবু এতটুকু রাগ কিংবা ক্ষোভ নেই কারো। অবনীর শুধু অভিমান আছে আমার কাছ থেকে তেমন সময় পায় না বলে। অবশ্য এই অভিমান করাটা ওর অধিকার, আমারই বা কি করার আছে। দু পয়সা নিয়ে ঘরে না ফিরলে তো পেটে ভাত জুটবে না। অবনী বিষয়টা বোঝে আর তাই তো পরক্ষণে এসে নিজেকে উজাড় করে দেয় আমার কাছে। 1 গ্লাস পানি খেয়েই লেখার টেবিলে বসেছিলাম, লেখা আসেনি, বৃষ্টিও শুরু হলো আর তাই ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। বেশ কিছুক্ষণ হলো বৃষ্টি হচ্ছে, আমিও ভাবনার মোড়কে ডুবে আছি। ভাবছি অবনীকে নিয়ে, ভাবছি টোনাটনির সংসার নিয়ে। হঠাৎ একটা শীতল হাতের ছোঁয়ায় সম্ভিত ফিরে পেলাম। আমি কিছু বলার আগেই অবনী হাত বাড়িয়ে বলল, এই নাও তোমার চা। অপরাধীর মতো নত মস্তকে কোনো মতে চায়ের মগটা ধরলাম, সাহস করে অবনীর কপালে একটা হাত রাখলাম। ভয় পেয়ে গেলাম, জ্বরে গা পুড়ে যাচ্ছে অবনীর। শঙ্কিত মুখে বললাম, শুবে চলো, ভীষণ জ্বর তোমার, এখানে অনেক বাতাস, এসো। অবনী বাধা দিল, তোমার সাথে চা খাবো, এখানে খাবো। অবনীর বলার দৃঢ়তা আমাকে কথা বলার সাহস করে দিল না, শুধু বললাম, তোমার চা কোথায়? কেন আজ না হয় এক মগেই দুজনের ঠোঁট ছিল। আমি কিছু বলতে পারলাম না, অবনীকে কাছে টেনে নিলাম। অবনী গায়ের চাদরটা দিয়ে জড়িয়ে নিল আমাকেও, একই মগে চমক দিচ্ছে দুজনের দুজোড়া ঠোঁট। অনেক অপরাধের বোঝা মাথায় নিয়ে অবনীকে বললাম, দুঃখিত, তোমার গায়ে হাত দিয়ে
দেখার সময়টা পর্যন্ত পাইনি। তুমি এত অসুস্থ, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। আমি সত্যি অনেক সরি। আরো কিছু বলতে যাব, এমন সময় অবনি আমার ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আবার আমায় ছুঁয়ে দিও, আমার অসুখ চলে যাবে, আমি সুস্থ হয়ে যাব। আমি আবার অবনির কপালে হাত রাখলাম। অবনি বলল, এভাবে নয়, আমাকে ছুঁয়ে দিও কবিতায়। আমি অবনিকে শক্ত করে আঁকড়ে ধরলাম, কানে কানে বললাম, কিভাবে বুঝলে? আমার তখন চায়ের বড্ড তেষ্টা পেয়েছিল। অবনি আমার পক্ষে হাত রেখে বলল, এতটুকু আমি বুঝি। বাইরে এই ঝুম বৃষ্টিতে একটা ডাহুক ডেকে উঠল। বৃষ্টির ঝুম শব্দ আর ডাহুকের ডাক যেন সম্মতি প্রকাশ করে বলল, অবনি অনেক কিছু বোঝে, ওকে অনেক কিছু বুঝতে হয়। ক্রমেই গভীর নিস্তব্ধতায় ডুবছে চারপাশ। আর এদিকে আমরা দুটি পাখি একই চাদরের নিচে বুনছি নতুন আগামীর স্বপ্ন। যখন বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম, তখন সন্ধ্যা শুরু হতো রাত 12টা থেকে, আর রাতের শুরু 2টার পর। আর নিশাচর আমাদের রাত শুরু হতো ভোর 5টা 6টা থেকে। তারপর ঘুমের মধ্যেই ক্লাস করতাম আমরা, প্রায়ই ক্লাস মিস হতো আমাদের। যখন ঘুম ভাঙত ততক্ষণে বেলা 12টা, ক্লাসের আর কিছুই অবশিষ্ট নেই ততক্ষণে। আজ সেই বন্ধুদের আড্ডা, সেই ক্লাসরুম, আধো ঘুমে শোনা লেকচার, বেরসিক প্র্যাকটিক্যাল খাতা, কোনো কিছুই কাছে নেই, শুধু আছে স্মৃতি। ভার্সিটি শেষ করে কে কোথায় আছি ভালোমতো জানিও না, হয়তো সবাই বদলে গেছে, সময়ও বদলে গেছে। হয়তো কেউ এখন খুব তাড়াতাড়ি ঘুমায়, হয়তো এখনও কেউ আগের মতোই, কেউ হয়তো বিয়ে করে দিব্যি সংসারে ব্যস্ত, কেউ হয়তো কোনো এক মাল্টি ন্যাশনাল কোম্পানির বড় একটা চেয়ার দখল করে আছে, কারো হয়তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, কেউ আবার হয়তো বাবা ডাক শোনার অপেক্ষায় দিন গুনছে, কেউ হয়তো মার্সিডিজে চড়ছে, আবার কারো সঙ্গী হয়তো হয়েছে ফুটপাত, কারো চোখে হয়তো সুখের ঘুম, আবার কারো চোখে আর ঘুমই আসে না, কারো পাতে ওঠে চিকেন ফ্রাই, অথবা এখনো পান্তা ভাতেই সুখ খোঁজে কেউ। সবাই হয়তো বদলে গেছে, আমিও বদলে গেছি। আগের মতো সারা রাত জাগা হয় না এখন, বেলা করে ঘুম থেকে উঠি না। রুটিন মতো 12টা 7টার রাত আমার। ভার্সিটিতে থাকতে আমাকে প্রায়ই মনে করে বলতে হতো শেষ কবে সকালের নাস্তা করেছি। আর আজ কোনোদিন নাস্তা করা হয়নি, শেষ 1 বছরে তা মনে করে বলতে হবে। এই বদলের ক্রেডিট কিন্তু আমার নয়, পুরোটাই আমার বালিকা বউ অবনীর। তাকে মাঝে মাঝে দুষ্টুমি করে অ্যালার্ম ঘড়ি বলে ডাকি আমি, ঠিক 12টায় ঘুমোতে যাও আর 7টায় ওঠো। ক্যারেট কলেজের ছেলেপুলেরা বোধ হয় এমন কড়া নিয়মে চলে না। অবশ্য এই মার্শাল আইনে আমারই লাভ হয়, যথাসময়ে অফিসে যেতে পারি। মাসখানেক হলো চাকরিটা পেয়েছি, নিজেকে এখনও ভার্সিটির ছাত্র ভাবলে টানাপোড়েনের সংসারে প্রাইভেট কোম্পানির চাকরিটা পরদিনই যে চলে যেত সেটা হলফ করে বলা যায়। প্রতিদিন সকালে অবনি আসে অ্যালার্ম ঘড়ি হয়ে কাপ্পিরিচের টুংটাং আওয়াজ করে, আমার জড়তা কাটে
তার বিরক্তি ভরা মুখ দেখে কখনো তেড়ে আসে কথার ঝড়। এত বেলা করে মানুষ ঘুমায় না কি? মাথার চুলগুলো টেনে ধরে আমার। আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি। আমার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে চলে যেতে যেতে অবনি বলে, এবার ওঠো, আমাকে উদ্ধার করো। আবার কোনো কোনো দিন অবনি এসে আমার বিছানার পাশে বসে বেশ কিছুক্ষণ আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আমি বুঝি, কিন্তু কিছু বলি না। অবনির শাসন আমার ভালো লাগে। এই শাসনের খিদেটা আমার প্রবল। আমিও মাঝে মাঝে ঘুমন্ত অবনিকে দেখি লুকিয়ে লুকিয়ে। ঘুমন্ত মানুষের মুখ নিষ্পাপ হয়। নিষ্পাপ অবনিকে দেখতে আমার খুব ভালো লাগে। আমি অভিভূত হয়ে তাকে দেখতে থাকি আর মুগ্ধ হতেই থাকি। ঘটনার সাথে সামঞ্জস্য না থাকলেও আমার মনে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বাজে। আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছি থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখেছি থেকেছি। অবনী মাঝে মাঝে টের পেয়ে যায়। মাদকতাময় কণ্ঠে আমাকে বলে, কি দেখছো এমন করে? আমি কোনো উত্তর দেই না। আমার কাছে কোনো উত্তর নেই ওই প্রশ্নের। আমি কেবল ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকি। অবনী তন্দ্রাচ্ছন্ন চোখে মিষ্টি হেসে আমার করতল ছুঁয়ে দেয়। আমি ঘুমিয়ে পড়ি অবনীর কোলে, ঠিক তেমন করে যেমন ছোট্ট শিশু ঘুমায় মায়ের কোলে পরমানন্দে। সকালে আমার ঘুম ভাঙে অবনি নামক অ্যালার্ম ঘড়ির শব্দে। কিন্তু আজ ঘুম ভাঙল ততক্ষণে ঘড়ির কাঁটা 8:30। অবাক হলাম আমি, পাশ ফিরে দেখলাম অবনি নেই। কিন্তু সেটা ভাবনা এলো না খুব একটা। তড়িঘড়ি করে ব্রাশে পেস্ট, কাঁধে গামছা নিয়ে ছুটে চললাম বাথরুমে। ব্রাশ করতে করতে অবনের কথা মনে হলো একবার, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম বিছানাটা গোছানো। বিছানার ওপরে ইস্ত্রি করা শার্ট প্যান্ট রাখা, কোনো রকমের ড্রেস আপ করে ব্যাগটা কাঁধে নিয়ে টানা পড়েনের সংসারের একমাত্র বিলাসিতা ডাইনিং টেবিলটার দিকে ছুটে গেলাম। 9টায় অফিস, কোনো মতে সেটাকে টেনে টোনে 9:30 পর্যন্ত করা যেতে পারে, কিন্তু এর বেশি বোধহয় করা অমার্জনীয় অপরাধ। এখান থেকে অফিসে পৌঁছতে কমপক্ষে আধ ঘন্টা, 9:30 পেরিয়ে যাবে আজ। এই এক মাসে আজই প্রথম লেট। যাই হোক, ডাইনিং টেবিলে চালের রুটি, ডিম ভাজি আর কিছু কলা রাখা। একটা চেয়ার কোনো রকমে টেনে নিয়ে বসলাম। রুটির এক টুকরো ছিঁড়ে তাতে ডিম ভাজির কিছু অংশ মিশিয়ে মুখে দিতে যাব, এমন সময় অবনির কথা মনে হলো। তাকে দেখছি না কেন? খাবার মুখে উঠল না। উঠে গিয়ে বেডরুম, বাথরুম, রান্নাঘরে খুঁজতে লাগলাম। কোথাও নেই অবনি। ঘরের দরজাও ভেতর থেকে লাগানো, তার মানে ঘরেই আছে। ব্যালকনির দিকে পা বাড়াতে দেখলাম অবনি আনমনে গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে। বেশ উদাস তার দৃষ্টি, কোনো নির্দিষ্ট কিছুতে চোখ নেই তার। কাছে গিয়ে কাঁধে একটা হাত রাখলাম। অবনি হাতটা সরিয়ে দিল, অভিমান হলে মানুষ যেমন করে ঠিক তেমন করে। আবার হাত রাখলাম, অবনি আবার সরিয়ে দিল। আর ঠিক তখনই মনে পড়ল গত রাতে অবনির সাথে বেশ একটা ঝগড়া হয়েছে আমার। মনের দাবি পরিণত হয়েছিল মনোমালিন্যে, কিন্তু সেটা নিয়ে কথা কিংবা আলোচনা করার মতো যথেষ্ট সময় হাতে নেই আমার। শুধু বললাম, আসছি আমি। বাদ পড়ে গেল নিয়মিত একটা কাজ, কিন্তু এই সময়ে সেটার খুব একটা যৌক্তিকতাও নেই। কাঁধে ব্যাগটা নিয়ে বের হয়ে আসলাম ব্যালকনি থেকে। দরজার দিকে এগোতেই চোখ পড়ল নাস্তার টেবিলে, যেমন ছিল
তেমনি আছে সব। একটু থমকে দাঁড়ালাম। টেবিলের কাছে গিয়ে রুটির টুকরো আর ডিম ভাজির মিশ্রণটা মুখে দিলাম। পানি দিয়ে সেটাকে কোনো মতে গিললাম। গলা দিয়ে হয়তো সেটা পাকস্থলিতে পৌঁছালো, কিন্তু মনে পৌঁছালো না। অপর কাঁধে হটপটটা রাখলাম। দুপুরের খাবার রেডিই আছে। বাসে উঠলাম। আজ কেন জানি বাসে তেমন ভিড় নেই, অথচ এই সময়ে অফিসমুখ মানুষের চাপে বাসে দাঁড়ানোর জায়গা থাকে না। মাঝে মাঝে এমন হয়, মানুষের জীবনেও হয়। অন্তদন্ত হয়ে ছুটে চলা জীবনে কোনো এক সময় একটা অখণ্ড অবসর আসে, আমরা বুঝি না। চলতে চলতে হয়তো হঠাৎ ঘড়ির কাঁটা কোনো এক সময় একটু থমকে দাঁড়ায়, আমরা বুঝি না। অবিরত ঝরতে ঝরতে ঝর্ণা বোধ হয় এক ফাঁকে একটু বিশ্রাম নেয়, আমরা দেখি না, কিংবা দেখেও দেখি না। আবার কখনো কখনো অক্লান্ত যা খুঁজি তা পেয়ে গেলেও বুঝতে পারি না আবার খুঁজি। ঠিক তেমনি অসম্ভব ভিড়ময় বাসটাও আজ কোনো এক ফাঁকে সবার চোখ এড়িয়ে অনেকখানি ফাঁকা হয়েছে, আমরা কেউ জানি না। সিট পেয়ে গেলাম, বসে পড়লাম জানালার পাশে। দৃষ্টি হলো উদাস, ঠিক কি ভাবছি জানি না। শুধু নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট গন্তব্যের বানে ছুটে চলা মানুষ দেখছি, তাদের কারো কারো হতাশার ছাপ দেখছি চোখে মুখে, কারো কারো কপালে চিন্তার গলি রেখা, কারো বা চোখে মুখে নতুন কিছু করার প্রত্যয়। কিছু মানুষ ফুটপাতে, আবার কিছু মানুষ এয়ার কন্ডিশন গাড়িতে। কেউ ফুটপাতে সুখী, আবার কেউ নরম গদিতেও দুঃখী। ভাবতে ভাবতে দেখতে দেখতে সময় হলো পার, পৌঁছে গেলাম গন্তব্যে। একগাদা ফাইল এসে জমে আছে অফিসের টেবিলে, কোনোটা খবরের, কোনোটা সাহিত্যের, কোনোটা প্রতিবেদনের। লেগে গেলাম কাজে, সময় যাচ্ছে গড়িয়ে, এগিয়ে যাচ্ছে কাজ। হঠাৎ চোখ পড়ল ঘড়িটার দিকে, কেন যেন মনে হলো ঘড়িটা থেমে আছে। পরক্ষণে বুঝলাম দৃষ্টিভ্রম হয়েছে আমার, ঘড়ি চলছে আপন গতিতেই। আমার গেল জন্মদিনে এই ঘড়িটা আর একটা ডায়েরি উপহার দিয়েছিল অবনী। আমায় নাকি চেইন ঘড়ি পড়তে ভালো লাগে, অবনীর কাছেই প্রথম শুনেছি আমি। এর আগে কোনো কালেও ঘড়ির প্রতি এতটুকু আগ্রহ ছিল না আমার। আর ডায়েরি আমার খুব প্রিয়, অবনী কথা জানত, ডায়েরির চেয়ে প্রিয় বন্ধু আর হতে পারে না। কত দুঃখ, কত সুখ, কত স্বপ্ন আর কত স্মৃতি থাকে ডায়েরির পাতায়। অনেক অনেক দিন পরও নিজেকে পরিচয় করিয়ে দেয় পুরনো নিজের সাথে। প্রত্যেক অক্ষর যেন এক একটা জীবন হয়ে ওঠে, অতীতকে মনে করিয়ে দেয়, বর্তমান ধারণ করে, আমন্ত্রণ জানায় ভবিষ্যৎকে। সময় আর আবেগ বই নিয়ে যায় যুগ থেকে যুগে, কাল থেকে কালে, প্রজন্ম থেকে প্রজন্মে। বেলা দুইটা, দুপুরের খাবারের বিরতি, হটপট নিয়ে চলে গেলাম খাবার রুমে। ছোট মাছ, মসুরের ডাল আর আলু ভর্তা দিয়েছে অবনী। প্রচণ্ড খিদে লেগেছে, খাবার পাতে নিলাম। মনে পড়ল অবনীকে একটা ফোন করা দরকার। পকেটে হাত দিয়ে দেখলাম মোবাইল নেই। মনে পড়ল মোবাইলটা বাসায় ফেলে এসেছি। কলিগের কাছ থেকে মোবাইল নিয়ে কল করতে চাইলাম, কিন্তু কি মনে হলো আর নিলাম না। খাবার সমেত হটপটটা গুছিয়ে রাখলাম। ফিল্টার থেকে এক গ্লাস পানি খেয়ে লেগে গেলাম কাজে। মনে পড়ছে অবনীর সাথে কাল রাতের ঝগড়ার কথা। কাল বাসায় ফিরতে দেরি হয়েছিল বেশ। দরজা খুলেই অবনীর অগ্নিমূর্তি দেখতে পেলাম। তেরে আসলো আকস্মিক এক রূঢ় প্রশ্ন, এতক্ষণ কোথায় ছিলে? সরি, এক পুরনো বন্ধুর সাথে দেখা হলো, আড্ডা দিতেই দেরি হয়ে গেল। রাখো তোমার সরি। অবনী যেন তেলে বেগুনে জ্বলে উঠল, অনর্ঘল বলতে লাগলো, বাড়িতে একটা মানুষ কতটা একাকী সেটা মাথায় আসে না?
বন্ধুদের কথা তো ঠিকই মনে থাকে, কিভাবে আছি সারাটা দিন, বাসায় একা একটা মেয়ে মানুষ, কি খেলো কি করছে কোনো কিছু জানার প্রয়োজন নেই তোমার, তাই না? দেখো সরি, আর হবে না। আর কতবার বলবে এক কথা, কথা দিয়ে কথা রাখতে পারো একদিনও? কি চেয়েছি তোমার কাছে, দামি গাড়ি বাড়ি অঢেল টাকা, কি পারবে দিতে আমায়? চেয়েছি তো শুধু একটু সময়, সেটাও দিতে পারো না? মাথাটা আমিও ঠিক রাখতে পারিনি, যে তার নেশা পেয়ে বসেছিল আমাকে, কথার প্রত্যুত্তরে ছুরি মেরেছে কথার তীর, কথায় বেড়েছে কথা, কথোপকথনের জায়গা নিয়েছে যুদ্ধের সংলাপ, অনুরাগ পরিণত হয়েছে রাগে, কে কতটা জিতেছি কেউ জানি না। মাঝে মাঝে মানুষ এরকম হয়, প্রতিটি খেলায় জেতার নেশা আমাদের অনেক সময় শোচনীয়ভাবে হারিয়ে দেয়, আমরা বুঝতেও পারি না। কাজের মায়া সাঙ্গ করে ক্ষুধার্ত পেটে যখন ঘরে ফিরলাম তখন রাত 8টা, দরজা নক করতেই দৌড়ে এসে খুলে দিল অবনি, খুব স্বাভাবিক ভঙ্গিতে কাঁধ থেকে ব্যাগ আর হটপটটা নিল, খুশি খুশি মুখ। আমি আবিষ্কার করলাম মনের ভেতর গভীর অভিমান লুকিয়ে মেকি হাসছে অবনি। কিছুই বললাম না, বেডরুমে চলে গেলাম, সারাদিনের ঘরমাক্ত কাপড় ছাড়তে লাগলাম। অমনি অবনি দৌড়ে এসে আমাকে মুখোমুখি করে প্রবল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, দুপুরে খাওনি তুমি? আমি কিছুই বললাম না। খুব খুশি হয়েছ তাই না? আমি আবার নিশ্চুপ। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তোমার, খুব খুশি হয়েছ? বলতে বলতেই শার্টের কলার ধরে টুকরে কেঁদে উঠল অবনি। আমি কোনো মতে ওর করতল ছুঁয়ে ওকে বললাম, এত ভালোবাসো কেন আমাকে? অবনি কিছুই বলল না, আরো জোরে আঁকড়ে ধরল আমাকে। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।